ভোট গ্রহণ চলি থাকার সময়তে সোনার ধনে হরিতে নির্বাচনী হিংসার ঘটনা। এ আই ডি এফ বিজেপি কর্মীর মাজত সৃষ্টি হয় তুমুল সংঘর্ষ। বিশ্ব আমি দেখাইছো বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের পর আক্রমণের অভিযোগ। আক্রমণত আহত আমিনুল হক লস্করের দেহরক্ষী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে করা আরক্ষীর গুলিচালনাত আহত হয়েছে তিনিগী ব্যক্তি। এটাও ঘটনাস্থলীত আবদ্ধ হয়ে আছে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি সোনাইর ধনে হরে। বিশ্ব আমি আপনাদের দেখাইছো ইতিমধ্যে ঘটনাস্থলীত আরক্ষী অর্ধসামরিক বাহিনীর লগতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখিছে আরক্ষী উচ্চ পদস্থ বিষয়া। এই দৃশ্য দেখবলে পাইছে ভোট গ্রহণ চলি থাকার মাজতে সোনাই ধনে হরিত নির্বাচনী হিংসার ঘটনা। এ আই ডি এফ আর বিজেপি কর্মীর মাজত সৃষ্টি হয়েছে তুমুল সংঘর্ষ। বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের উপর আক্রমণের অভিযোগ উত্থাপিত হয়েছে। আক্রমণত আহত হয়েছে আমিনুল হক লস্করের দেহরক্ষী। আমিনুল বিধায়ক লস্কর আসার পরে তারপরে এখানেও আমরা এনজিও কমিটির ছেলেরা আসছে, তারা ভোট দিতে আসছে। কিন্তু তারা ভোট দিতে গিয়া তারা কি একটা প্রবলেম হয়েছে, আমিনুল স্যার আইছে আইয়া তার লগর দিন যে সিকিউরিটিগুলো আছে তাদেরকে বলছে গুলি করো, ফায়ারিং করো। কেন হঠাৎ নিজের থেকে হঠাৎ আমিনুল ধাক্কা মারছে একটা ছেলেকে, ধাক্কা মারার পরে হ্যাঁ গুছি মারছে। তারপরে গুছি মারার পরে এই ছেলেটা বলছে যে আমাকে গুছি মারলা কেন স্যার, এটা তো আপনি ভালো করেননি। কৃষ্ণে মারা ঘুষি কৃষ্ণে মারা এমএলএ গুছি মারা। তো বাদ মে ও আমিনুল নে বলা তো ফায়ারিং চালা দো, বাদ মে গুলি হো গিয়া। কিসি আদমি কো মারা ইয়া হাওয়া মে ফায়ার, আদমি কো মারা হ্যায়, তিন আদমি কো মারা হ্যায়, এক আদমি কো উস তরফ গায়া হ্যায় এক গুলি, ওর এক আদমি পেরো মে মারা হ্যায় ওর এক আদমি সের পে মারা হ্যায়।